প্রিয় দর্শক প্রাণী শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আলোচনা করব বিড়ালের কিছু কমন আচরণ এবং কোন আচরণ আপনার বিড়ালের জন্য অসন্তুষ্টিকর এবং কোন আচরণ আপনার বিড়াল যে ভালো আছে তার বহিপ্রকাশ হতে পারে সে সম্পর্কে কিছু কমন আচরণই আলোচনা করব তবে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে যে আচরণ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘ্রাণ নেয়া ঘ্রাণ নেয় অথবা বিড়ালের আপনার শরীরের কোনো বস্তুর উপরে সে মাথা ঘষাঘষি করলে এটি বুঝতে হবে আপনার প্রিয় বিড়ালটি আপনাকে ভালোবাসে অথবা ঘরে যদি কোনো নতুন গেস্ট আসে বা নতুন কোনো বস্তু নিয়ে আসেন আপনি বিড়ালটি দেখবেন সেই নতুন লোকের অথবা নতুন কোনো আসবাবপত্রের সে ঘ্রাণ নিচ্ছে এটি কোনো উদ্বেগ করার বিষয় নয় এটি হচ্ছে নতুন কোনো বস্তু এলে বা নতুন কোনো অতিথি ঘরে এলে বিড়াল তাদের সাথে বন্ধুত্ব করতে চায় এটি হচ্ছে বিড়ালের বন্ধুত্ব প্রকাশের একটি সহজ আচরণ লিটার বক্স ব্যবহারে অনাগ্রহ অনেকেই দেখে থাকবেন বলে থাকে যে আপনার বিড়াল পটি ট্রেন করা সত্ত্বেও সে লিটার বক্স ব্যবহার করছে না এর অনেক ধরনের কারণেও হতে পারে এর প্রধান একটি কারণ হতে পারে আপনার বিড়াল লিটার বক্সে গোপনীয়তা পাচ্ছে না আমরা অনেকেই এমন ধরনের লিটার বক্স ব্যবহার করে থাকি যেখানে লিটার বক্সে বিড়াল ঢুকলে সে তার আশেপাশের পরিবেশ দেখতে পারে না বিড়াল যখন তার পটি করে তখন কিন্তু সে চায় সে তার আশেপাশের পরিবেশ দেখতে অর্থাৎ সে যদি লিটার বক্সের নিচে চলে যায় তাহলে কিন্তু সে তার আশেপাশের পরিবেশ দেখতে পারবে না এ কারণে তার আশেপাশের পরিবেশ থেকে তার উপরে কোনো অ্যাটাক আসলে সে সেই সম্পর্কেও কিন্তু কোনো আগেই কোনো বার্তা পাবে না তাই আপনার লিটার বক্সটি এমন হতে হবে যে আপনার বিরাল যখন সে লিটার বক্সে বসবে সে যেন তার চারপাশের পরিবেশটা দেখতে পারে এবং কোনো ধরনের অ্যাটাক আসলে সে আগেই নিজেকে সতর্ক করতে পারে এটিও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বিড়াল হঠাৎ করে লিটার বক্স ব্যবহার করছে কিনা বা লিটার বক্স ব্যবহারে অনাগ্রহতা প্রকাশ করছে কি না আবার এমনও হয়ে থাকে আপনার লিটার বক্সটি আপনি ঘরের যেখানে রেখেছেন সেই অংশটি সেই জায়গাটি আপনার বিড়ালের জন্য পছন্দ নয় এজন্য লিটার বক্স মাঝে মাঝে ঘরের বিভিন্ন জায়গায় নিয়ে যান এবং তাকে একটি গোপনীয় জায়গা দিন এবং লিটার বক্সের উচ্চতায় এমনভাবে রাখুন যখন সে লিটার বক্সে বসে তার চারপাশের পরিবেশটি দেখতে পারে সোজালেজ বিড়ালের লেজও তার একটি খুশির চিহ্ন হতে পারে বিড়াল যদি আপনার কাছে এসে লেজ সোজা করে রাখে অথবা লেজের উপরের অংশ সামান্য বাকিয়ে রাখে তবে বুঝতে হবে আপনার বিড়াল আপনাকে পছন্দ করে এটি হচ্ছে বিড়ালের ভালোবাসা প্রকাশের একটি আচরণ আচর কাটা পোষা বিড়ালের বিরুদ্ধে বাড়ির বিভিন্ন জায়গায় আচর কাটার অভিযোগ প্রায় শোনা যায় বিড়াল অনেক সময় অনেক কারণেই আচর কেটে থাকে যেমন উত্তেজনা প্রকাশ করা উত্তেজনা কমানো চাপ প্রশমন নিজের অঞ্চল চিহ্নিত করা অথবা পুরনো নখ ঝেঁটে ফেলার জন্য কিন্তু বিড়াল এই ধরনের আচরণ করে থাকে আচরানোর কোনো খারাপ স্বভাব নয় তবে বিড়াল শক্ত কাঠের মেচেতে আচর কাটতে শুরু করলে তখন সমস্যা হতে পারে হামলে পড়ে সব খাবার খেয়ে ফেলা বিড়াল অতিরিক্ত ক্ষুধা বা খাবারের জন্য মালিকের পিছে পিছে ঘোরা দুশ্চিন্তার কারণ হতে পারে কারণ এমন আচরণ হাইপার থাইরয়েডিজম বা টেপোয়ার্মের মতো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার লক্ষণ প্রকাশ করে এই ধরনের লক্ষণ দেখা গেলেই আপনি সঠিক পদক্ষেপ নিন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং আপনার বিড়ালের কৃমি সমস্যা আছে কিনা সেটি অবশ্যই ফাইন্ড আউট করুন প্রিয় দর্শক এটি ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ